আপনাকে স্বাগত রিচার্ড। রবিন, আমরা আজকে যা দেখলাম, একেবারে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হয়ে এসেছে, আগামীকালকেও সময় রয়েছে। এখন পর্যন্ত যে পরিবেশ পরিস্থিতি দেখছেন, তাতে কি মনে হয়েছে, কি তথ্য আছে প্রতিবেদনের বাইরেও, যদি আমরা নতুন কোনো তথ্য আপনার কাছ থেকে জানতে পারি সেই বিষয়টাতে আপনারা আসলে মানে আলোচনা করার জন্য একটু অনুরোধ করছি। প্রতিবেদনের বাইরে যেহেতু বলছেন, আমরা প্রতিবেদনের বাইরেই নিয়ে আলোচনা করব অনেক কিছু, কিন্তু শুরুটা করতে চাই প্রতিবেদনের সাকিব আল হাসানের একটি কথা দিয়ে। আমাদের আগের প্রতিবেদনে দেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যে কথাটি বলেছিলেন যে তিনি গত 17 বছর যাবৎ ক্রিকেট খেলছেন, কিন্তু এবার মাগুরায় গিয়ে যে সংবর্ধনা তিনি পেয়েছেন সেটি এর আগে কখনো পাওয়া যায়নি। অর্থাৎ এর মধ্য দিয়ে কিন্তু একটি ইঙ্গিত দিচ্ছে যে ভোটমুখী রাজনীতি কিংবা নির্বাচনকে সামনে রেখে মানুষের মধ্যে যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিংবা উত্তাপ যদি বলতে যাই, সেই সব যে এরই মধ্যে যে মানে ছড়াচ্ছে কিংবা ছড়াবে সেই ইঙ্গিত দিয়ে মিলতে শুরু করেছে, সেটি কিন্তু সাকিব আল হাসানের এই কথার মাধ্যমে সেটি কিন্তু যে ইঙ্গিত করছে। তো আর তার বাইরে যদি বলতে যাই যে আজকে কিন্তু বেশ কয়েকজন যদি বলতে যাই যে তারকা কিংবা যে আলোচিত রাজনীতিবিদ কিংবা হেভিওয়েট প্রার্থী, তারাও কিন্তু যে মনোনয়নপত্র দাখিল করেছেন, তো সেই জায়গাতে আমরা কিন্তু এটি কেবলমাত্র একটি নির্দিষ্ট জায়গায় নয়, সারা দেশেই দেখছিলাম যে শেষ মুহূর্তে এসে কিন্তু যে মনোনয়নপত্র দাখিলের জন্য যে একটি তোড়জোড় দেখা যাচ্ছিল এবং সেখানে কিন্তু স্বতন্ত্র প্রার্থীদেরও যথেষ্ট উপস্থিতি এবং বলা যায় যে এক ধরনের হিড়িকি রেগেছে। অর্থাৎ আওয়ামী লীগের তরফ থেকে যে একটি সবুজ সংকেত দেওয়া হয়েছে, যারা মনোনয়ন পাননি তারা নির্বাচনকে মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য কিংবা যে নির্বাচনটাকে আরও জমজমাট করার জন্য যে তাদের যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার যে সবুজ সংকেত দেওয়া হয়েছে সেখানে কিন্তু সামিল হচ্ছেন দলের অনেক নেতারাই এবং সেই জায়গাতে তারা মানে যথেষ্ট হারে কিন্তু যে স্বতন্ত্র প্রার্থী হয়ে তারা কিন্তু যে মনোনয়নপত্র মানে জমা দিচ্ছেন। আর বিভিন্ন আসনে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারকা কিংবা হেভিওয়েট প্রার্থীদের যথেষ্ট সরব উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। আজকে যদি আপনাকে জানাতে চাই, গোপালগঞ্জ 3 আসনে অর্থাৎ টুঙ্গিপাড়া কোটালীপাড়া আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অর্থাৎ আওয়ামী লীগ সভাপতি তার পক্ষে কিন্তু যে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে, এর বাইরেও বেশ কয়েকজন মানে দলীয় প্রধানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করার মানে চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। যদি বলতে যাই যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষেও কিন্তু ঢাকা 17 আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। অন্যদিকে বঙ্গবীর কাদের সিদ্দিকী, যিনি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি, তার পক্ষেও কিন্তু আজকে তিনি নিজে গিয়ে টাঙ্গাইলের জন্য মানে টাঙ্গাইলের একটি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। তো সেই জায়গাতে অন্যদিকে সাকিব আল হাসানের সরব উপস্থিতিতে আমরা প্রতিবেদনে নিশ্চয়ই দেখলাম। আর এর বাইরেও আরেকটি বিষয় যদি জানাতে চাই, এই আজকে নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তিতে যে বিষয়টি বলা হয়েছে যে পদ না ছেড়েই মনোনয়নের বাইরে থাকা যেই সংসদ সদস্যরা রয়েছেন তারাও কিন্তু ভোটে সামিল হতে পারবেন। অর্থাৎ একটি একজন নির্বাচন কমিশনারের একটি বক্তব্যকে ঘিরে একটি বিতর্ক বা আলোচনা তৈরি হয়েছিল, সেটির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আজকে একটি বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেই বিজ্ঞপ্তির মাধ্যমে তারা একটি বিষয় স্পষ্ট করেছে, যদি কেউ কোনো সংসদ সদস্য তিনি যদি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে চান তাহলে সংসদ সদস্য পদে থেকে অর্থাৎ এই পদ থেকে পদত্যাগ না করেও তিনি যে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে পারবেন বা মনোনয়নপত্র দাখিল করতে পারেন। আরেকটি বিষয় একটি উল্লেখ করার মতন, সেটি হলো তৃণমূল বিএনপি কিন্তু আজকে 280টি আসনে তাদের যে প্রার্থী সেটি কিন্তু ঘোষণা করেছে এবং বাকি 20টিতে খুব শিগগিরই করার কথা তাদের তরফ থেকে জানিয়েছে। এর বাইরেও কিন্তু যে কয়েকটি রাজনৈতিক দল তারা তাদের যে মনোনয়নপত্র দাখিলের জন্য সময় বাড়ানোর জন্য কিন্তু যে নির্বাচন কমিশন বরাবর আবেদন দিয়েছে তার মধ্যে বিএনএফও কিন্তু রয়েছে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে নির্বাচন মুখী যে রাজনীতি এবং যে জমজমাট একটি যে আবহ তৈরি হয়েছে সেটি কিন্তু এইসব বিষয় ইঙ্গিত দিচ্ছে। আমরা আরও আলোচনায় আসবো। দর্শক একটু যদি জানাতে চাই, আজকে কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও তিনি বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি যে কথাটি বলছেন যে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে দল আরও চিন্তাভাবনা করবে সামনের বিষয় এবং বিষয়টি যে মানে ঢালাও হতে যাচ্ছে না, নানা ধরনের শর্তের বেড়াজাল থাকছে, সে ইঙ্গিত তিনি দিয়েছেন প্রতিবেদনটি দেখে। তারপর ফিরছি আলোচনায়। ভোট যুদ্ধে বিএনপি সামিল না হলেও তফসিল ঘোষণার পর সারা দেশে এখন নির্বাচনী আমেজ, উৎসবমুখর আবহে চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মিত্র বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন দাখিল। দলীয় প্রার্থীদের পাশাপাশি অন্য মনোনয়ন প্রত্যাশীদের জন্য নির্বাচনী মাঠ উন্মুক্ত করে দিয়েছে আওয়ামী লীগ। যে সিদ্ধান্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জমজমাট নির্বাচনে অনুকূল হাওয়া দিলেও অনেক ক্ষেত্রেই অস্বস্তিতে ফেলছে নৌকার টিকিটধারীদের। প্রশ্ন উঠছে স্বতন্ত্র প্রার্থীদের হিড়িক ঝুঁকিতে ফেলে কিনা ক্ষমতাসীন দলের শৃঙ্খলা।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে গণমাধ্যমের প্রশ্নের মুখোমুখি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। দলের সিদ্ধান্ত মানতে সেরকম আমরা ঢালাও ভাবে তো কিছু করতে যাব না, এখানে আমাদেরও স্ট্র্যাটেজি আছে, সব কিছু মাথায় রেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং নেব। এছাড়া শরিকদের সঙ্গে আসন সমঝোতার ক্ষেত্রে ক্ষমতাসীন দলের বিবেচনায় প্রার্থীর জনসমর্থন আর জয়ের সম্ভাবনা। উনি ইলেকশনে জেতার অবস্থা নেই, ওনার সেরকম জনসমর্থন নেই, তাহলে আমি কি শরিক এই জন্য দিয়ে হারবো? সেটা তো হবে না, ইলেকশনে জিততে হবে। ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাঠগড়ায় তোলেন মার্কিন নীতি আর সুশীল সমাজকে, প্রশ্ন রাখেন ভোট ঠেকাতে বিএনপির সহিংস কর্মসূচির বেলায় নীরব কেন শান্তিপূর্ণ নির্বাচনের সবক দেয়া পশ্চিমারা। এখানকার কোনো খবর ওয়াশিংটনে কি পৌঁছতে দেরি হচ্ছে, ব্রাসেলসে কি পৌঁছতে দেরি হচ্ছে, দেশে বিদেশে কত কথাই শোনা গেল, এখন প্রকাশ্যে তারা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এইসব ব্যাপারে তাদের পরিষ্কার বক্তব্য ছিল, এখন কেন তারা চুপচাপ? একটি পক্ষ নিজেরাই ভোটের বাইরে রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের জানান আওয়ামী লীগ চায় না নির্বাচনের বাইরে কেউ থাকুক, তবে সংবিধানের সময়সীমার বাইরে তফসিলে কোনো পরিবর্তন মানবে না ক্ষমতাসীন দল। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রিচার্ড, প্রতিবেদনটি দেখছিলেন? হ্যাঁ রবিন, আপনারই করা প্রতিবেদনটি দেখছিলাম। একটা বিষয় স্পষ্ট করবেন, সেটি হচ্ছে গিয়ে নির্বাচনকে আরও বেশি পরিমাণ উৎসব মুখর করার জন্য আওয়ামী লীগ তাদের যারা মনোনয়ন চেয়েছিলেন তাদের মধ্য থেকে হয়তোবা স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য কোনো বাধা ধরা নিয়ম রাখেননি বা তাদেরকে উন্মুক্ত করে দিয়েছেন। এখানেও তো কিছু শর্ত হয়তো তারা প্রয়োগ করতে চাচ্ছেন বা চেয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে যদি একটু স্পষ্ট করতে। না, আজকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে ইঙ্গিতটি দিয়েছেন যে স্বতন্ত্র প্রার্থী হয়ে যাওয়া মানেই কিন্তু যে একদম যে লাগামহীনভাবে সবাই যে যার যার মতন সব কিছু করে যাবেন বিষয়টি কিন্তু তাই নয়, এবং যে দল যে বিষয়টি শৃঙ্খলা কিংবা যে দলের জয়ের সম্ভাবনার বিষয়টি এই বিষয়গুলো যে বিবেচনায় রাখবে সিঙ্গিত কিন্তু আজকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দিয়েছেন। এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে কথাটি বলছেন যে ঢালাওভাবে যেন সবাই প্রার্থী না হয়ে যান সেটি তারা নিশ্চিত করবেন, এবং দলের মানুষ হলে বা দলের লোক হলে দলীয় সিদ্ধান্ত মানতে হবে এমন কথাও কিন্তু ওবায়দুল কাদের আজকে বলেছেন। এবং সেই সঙ্গে যে তিনি যে কথাটি বলছেন যে সামনে দল আরও এসব বিষয় নিয়ে চিন্তা করবে এবং নতুন বাস্তবতায় নতুন নতুন কৌশল তারা প্রয়োগ করতে যাবে, এবং সেই বিষয়গুলো যে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু যে সেই বার্তাগুলো নিশ্চয়ই মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া হবে এবং সেই অনুযায়ী মানে ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি কিন্তু একই সঙ্গে একটি ইঙ্গিত গতকালও দিয়ে রেখেছিলেন যে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কিন্তু একদম যে 18 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে, এবং শরিকদের বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত আওয়ামী লীগ মানে স্পষ্ট কোনো অবস্থান নেয়নি। তারা আসলে যে কথাটি বলছেন যে শরিকদের বিষয়গুলো নিয়ে তারা আরও চিন্তাভাবনা করবেন যে আসন সমঝোতার বিষয়ে, এবং এমন প্রার্থীকেই আসলে যে তারা বেছে নেবেন যার আসলে জয়ের সম্ভাবনা রয়েছে, যদি কারো মানে জনসম্পৃক্ততা তেমনটা না থাকে তাহলে তাকে প্রার্থী করার কোনো ঝুঁকি নেবে না। এবং আর যে তফসিলে কোনো পরিবর্তনের ক্ষেত্রে ক্ষমতাসীনরা যে কথাটি বলছেন যদি সময়সীমার বাইরে অর্থাৎ সংবিধান সম্মত যে সময়সীমা রয়েছে ভোটের জন্য তার বাইরে কোনো পরিবর্তন আওয়ামী লীগ মানবে না। আর ভোট ঠেকাতে অতীতে মানে নাশকতার বিষয়ে বা ভোট ঠেকানোর জন্য যদি কোনো ধরনের বাধাগ্রস্ত করার জন্য যদি কোনো কিছু করা হয় সে বিষয়ে আসলে যে পশ্চিমারা যুক্তরাষ্ট্র কিংবা অন্যরা যে নানা ধরনের সতর্কবার্তা অতীতে দিয়েছিল কিন্তু এখন হরতাল অবরোধের নামে নানান কিছু চললো, এখন পশ্চিমারা কেন নিশ্চুপ সে প্রশ্ন রেখেছেন। একটা বিষয় একটু স্পষ্ট করবেন, সেটি হচ্ছে মন্ত্রীরা প্রতিমন্ত্রী বেশ কয়েকজন তারা পদত্যাগ করছেন যেহেতু সামনে নির্বাচন, এই বিষয়টা যদি আরেকটু স্পষ্ট করতেন কারা কারা তারা। না, একটি বিষয় কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছিলাম 2014 কিংবা 2018 সালের নির্বাচনের সময় কিন্তু যেটি দেখা গিয়েছিল যে যদি বলতে যে মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদ এখানে কিন্তু যে কিছুটা কাটছাট হচ্ছিল বা কিছুটা রদবদল হচ্ছিল, তো এবারও কিন্তু যে তারই ধারাবাহিকতাই এমনটি দেখা গেল, অর্থাৎ যে কয়েকজন মানে উপদেষ্টা যেমন পদত্যাগ করেছেন ঠিক একইভাবে মানে সংসদ সদস্য নয় এমন মন্ত্রী অর্থাৎ টেকনোক্র্যাট মন্ত্রীরা তারাও কিন্তু যে পদত্যাগ করেছেন, এবং তাদের পদত্যাগ পত্রটি আজকে গ্রহণ করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যদি আমি আপনাকে বলতে চাই যে মন্ত্রীদের মধ্যে অর্থাৎ মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফিস উসমান কিংবা ডাকু টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জাব্বার এবং একই সঙ্গে যদি পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম তাদের প্রজ্ঞাপন, এবং একই সঙ্গে যে তিনজন উপদেষ্টা অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক এলাহী চৌধুরী, এবং প্রধানমন্ত্রীর যে আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা
উপদেষ্টা ডক্টর গোহর রিদবি তাদের প্রজ্ঞাপন গ্রহণ করে পদত্যাগপত্র গ্রহণ করে আজকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে আইসিটি উপদেষ্টা সজীব অজিত কিন্তু তিনি পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। এবং অন্যদিকে কিন্তু যে মন্ত্রিসভার তিনজন সদস্যের পদত্যাগের পরিপ্রেক্ষিতে মানে দফতর পুনর্বণ্টনও করা হয়েছে এবং এই জায়গাতে বিজ্ঞান ও প্রযুক্তির মন্ত্রণালয়ের দেখভাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা করবেন এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যেই দায়িত্বটি সেটি আসলে যে মানে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের উপর। রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বোঝাই যাচ্ছে যে নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করছে মন্ত্রণালয় থেকে সচিবালয় সব জায়গাতেই আসলে নির্বাচনী আমেজটা লেগেছে সেটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।